হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ রিকোমেন্ড করা হবে তার জন্য নোটিফিকেশান বেরিয়েছে এই তিনটি নতুন নোটিফিকেশন অনুযায়ী তিনটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয়ে পিজিটি টিজিটি ও পিআরটি পোস্টের জন্য টিচার রিকুমেন্ড করা হবে তার সাথে কম্পিউটার ইন্সট্রাক্টর ইয়োগা ইন্সট্রাক্টর ডান্স ওর মিউজিক ইন্সট্রাক্টর ডক্টর নার্স নিয়োগ করা হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আজকে এই তিনটি যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানটি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব যে 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 পোস্টগুলো বেরিয়েছে সেই সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করার জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ আছে হিন্দি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ইকোনমিক্স হিস্ট্রি কমার্স এই পিজিটি পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তার সাথে বিএড লাগবে বিএডটা মাস্ট বিএড থাকতে হবে তার সাথে প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর ডিজার্ভেল কোয়ালিফিকেশনের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজ থাকলে ভালো কিন্তু ওটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নয় ডিজার্ভাবেল কোয়ালিফিকেশান আর পিজিটি পোস্টের জন্য যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা হবে পার মান্থ সাতাশ হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে নেক্সট পিজিটি কম্পিউটার সায়েন্স পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও স্যালারি রয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে অনেকগুলোই রয়েছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিই অর বি টেক কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম অ্যান ইনস্টিটিউশন কিংবা এমএসসি যদি কেউ কম্পিউটার সায়েন্সে করে থাকেন কিংবা এমসিএ ওর ইকুভ্যালেন্ট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি তখনও আপনারা পিজিটি কম্পিউটার সায়েন্সে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে লাগবে পফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর ডিজাইবল কোয়ালিফিকেশনের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে তাহলেই আপনারা পিজিটি কম্পিউটার সায়েন্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরও যে সাবজেক্টে যারা যারা অ্যাপ্লাই করতে পারবেন এগুলো ডিটেলসে দিয়ে দেওয়া আছে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে একটু চেক করে নেবেন আপনাদের সাবজেক্ট আছে কি নেই নেক্সট টিজিটি টিজিটি পোস্টের জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ আছে হিন্দি আছে সায়েন্স সোশ্যাল স্টাডিজ ম্যাথমেটিক্স সংস্কৃত টিজিটি পোস্টের জন্য স্যালারি রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে বিএড লাগবে তার সাথে সিটেড কোয়ালিফাই হলে বেটার যদি সিটেড কোয়ালিফাই ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে সিটেড উইদাউট সিটেড কোয়ালিফাইরাও অ্যাপ্লাই করতে পারবেন আর প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে পিআরটি পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের স্যালারি হবে একুশ হাজার দুশো টাকা কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে সিনিয়র সেকেন্ডারিতে অর্থাৎ এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তার সাথে দু বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন আর কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেট অর্থাৎ সি টেট কোয়ালিফাই করে থাকতে হবে আর প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম ডিজারেবেল কোয়ালিফিকেশনের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে নলেজ থাকতে হবে তাহলেই আপনারা পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইয়োগা টিচার পোস্টের জন্য আবেদন করার জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিমের তার সাথে এক বছরের য়োগার ট্রেনিং নিয়ে থাকতে হবে আর প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম ইয়োগা টিচারের ক্ষেত্রে স্যালারি রয়েছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ নেক্সট কম্পিউটার ইনস্ট্রাক্টার কম্পিউটার ইনস্ট্রাক্টার পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস বিই অর বিটেক কিংবা এমএসসি কম্পিউটার সায়েন্স এমসিএ অর ইকু ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকলে তখনও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে লাগবে প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর তার সাথে আরও অনেক সাবজেক্টগুলো রয়েছে আপনারা একটু দেখে নেবেন আর কম্পিউটার ইন্সট্রাক্টর পোস্টের জন্য যখন ক্লাস সিক্স থেকে আপার ক্লাসে পড়ানোর ক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ দেওয়া হবে আর ওয়ান টু ফাইভ হলে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে নেক্সট কোচেস ভলিবল টেবিল টেনিস অ্যান্ড ড্যান্সের ক্ষেত্রে ভলিবল অ্যান্ড টেবিল টেনিসের ক্ষেত্রে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ স্যালারি রয়েছে ডান্সের ক্ষেত্রেও একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে ডিগ্রি অর ডিপ্লোমা সার্টিফিকেট ফর্ম এনআইএস রিকগনাইজড ইনস্টিটিউট থেকে অ্যান্ড ডিগ্রি অর ডিপ্লোমা রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেশনাল কম্পিটেন্সি ইন কনসার্ন ফিল্ড ডক্টর ডক্টরের জন্য কোয়ালিফিকেশন রয়েছে এম বিবিএস অ্যান্ড রেজিস্টার্ড উইথ এম সি প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্সড পারসন আর ডক্টরে পেমেন্ট রয়েছে দু ঘন্টার জন্য ওয়ান থাউজেন্ড নার্স নার্সের জন্য পার ডে সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে আর ডিপ্লোমা ইন নার্সিং উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন প্রেফারেন্স উইল বি গিভেন বাই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সড পার্সনকে প্রেফারেন্স দেওয়া হবে কাউন্সিলার কাউন্সিলার পোস্টের জন্য আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএ অর বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং ফ্রম আ রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি অ্যান্ড প্লাস লাগবে রেগুলার ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আর কাউন্সিলার পোস্টে আবেদন করলে পঁচিশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে কাউন্সিলার পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ডিটেলসে দেখে নিলাম এবারে যে তিনটে নোটিফিকেশান বেরিয়েছে এই তিনটে নোটিফিকেশান ডিসকাস করব ফার্স্ট নোটিফিকেশানটা বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ বালিগঞ্জ ময়দান ক্যাম্প বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সাত লক্ষ উনিশ এখানে এই যে বালিগঞ্জ কেভি রয়েছে এই বালিগঞ্জ কেভিতে দু দিন ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে দুটো ডেট হলো এক তারিখ মার্চের এক তারিখ রয়েছে একটা আর একটা আছে দু তারিখ মার্চের এক তারিখ যে যে পোস্টগুলোর জন্য আবেদন করা যাবে ইন্টার ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেগুলো হলো পিআরটি ডক্টর নার্স কাউন্সিলার কোচ এদের এদের ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউটা হবে মার্চের এক তারিখ রিপোর্টিং টাইম এখানে মেনশান করে দেওয়া আছে আটটা থেকে নটা আটটা থেকে নটার মধ্যেই যেতে হবে আমি বলবো আটটার আগেই যদি আপনারা ভেনুতে উপস্থিত হন তাহলে ভালো হবে কারণ তখন রেজিস্ট্রেশনটির টাইম রেজিস্ট্রেশন করা হয় ওই টাইমটাতে তো ওই জন্য এক তারিখ আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন এই পোস্টগুলোর আবেদন করার জন্য তারা আটটার সময় চলে যাবেন আর এখানে বলে দেওয়াই আছে ক্যান্ডিডেটকে কি কি নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে যেটা বায়োডাটার ফর্মেট যেটা রয়েছে সেটাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওটাকে প্রিন্ট করে তার সাথে দু দুটো সেট সেলফ অ্যাটেস্টেড আইডি প্রুফ আধার কার্ড অরিজিনাল জেরক্স কপি দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওগুলো নিয়ে যেতে হবে সব ডকুমেন্টগুলো ফটোকপি করতে হবে যত মার্কশিট কিংবা মাধ্যমিকের এডমিট থেকে স্টার্ট করে প্লাস মার্কশিট সার্টিফিকেটগুলোকে দুটো সেট সেলফ এটেস্টেড করতে হবে তার সাথে আধার কার্ড আধার কার্ডটা অরিজিনাল নিয়ে যেতে হবে প্লাস কপিও লাগবে আর দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনি আপনাদের যে যত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলোও আপনাদের অরিজিনাল নিয়ে যেতে হবে আর দু তারিখ ইন্টারভিউ রয়েছে পিজিটি অ্যান্ড টিজিটি পোস্টের জন্য ইন্টারভিউ রয়েছে প্লাস কম্পিউটার ও ইউগা। টিচারের ইন্টারভিউ রয়েছে ওটা রয়েছে দু তারিখ আর ভেনু অলরেডি আমি বলে দিয়েছি বালিগঞ্জ কে ভিতে হবে আর এখানে মেনশান করে দেওয়াই আছে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এই কন্টাকচুয়াল টিচার অ্যান্ড নন টিচিং স্টাফের পোস্টের জন্য আর বায়োডাটাটা ওদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বায়োডাটার ফরম্যাটটাকে ডাউনলোড করতে বলা হচ্ছে বায়োডাটা প্লাস বলতে গেলে ওটাকে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করেন সেখানেই রয়েছে প্রথমেই এই বায়োডাটার ফরমেটটা এখানে দিয়ে দেওয়া আছে এখানে বেশি কিছু নেই এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে আর নাম লিখতে হবে ফাদার মাদার নেম ডেট অফ বার্থ রিলিজিয়ান ক্যাটাগরি পারমানেন্ট অ্যাড্রেস লোকাল অ্যাড্রেস রয়েছে তার সাথে এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে ডিটেলসে দিতে হবে তাছাড়া প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে টিচিং এক্সপিরিয়েন্স দিতে হবে আর লাস্টে যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার করতে হবে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবেন বালিগঞ্জ কেভি দিয়ে সার্চ করবেন বালিগঞ্জ কেভি যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অ্যানাউন্সমেন্টের ওখানে যাবেন সেখান থেকে আপনারা এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে সব কিছু ডিটেলসে ওখানে দিয়ে দেওয়া আছে নেক্সট বেরিয়েছে কৃষ্ণনগর কে আর রানাঘাট কেভিতে বেরিয়েছে এটার ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের ঠিকানাটা ভেনুটা আপনারা নোট একটু করে নেবেন কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ কৃষ্ণনগর এখানে একদিন ইন্টারভিউ আছে কৃষ্ণনগর নদিয়া আর কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাট রানাঘাটের ভিলেজ আছে কুমার সাতপুর রানাঘাট নদিয়া। এই দুটো ভেনুতে ইন্টারভিউ রয়েছে এদের মধ্যে কেবি কৃষ্ণনগর কৃষ্ণানগর কৃষ্ণানগরে ডেট রয়েছে তিন তারিখ মার্চের তিন তারিখ রয়েছে মার্চের তিন তারিখ ওই দিন পিআরটি মিউজিক টিচার মিসলেনিয়াস টিচার কোচেস ড্যান্স কোচ স্পোর্টস কোচ ইয়োগা টিচার কাউন্সিলার নার্স কম্পিউটার ইন্সট্রাক্টর এগুলো এই পোস্টগুলোর জন্য ইন্টারভিউ হবে সেটা তিন তারিখ হচ্ছে আর দশ তারিখ দশই মার্চ দশই মার্চ কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাটে যে যে পোস্টগুলোর জন্য ইন্টারভিউ রয়েছে সেগুলো হলো পিজিটি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়ো ইংলিশ হিন্দি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টিজিটি ইংলিশ হিন্দি ম্যাথ সায়েন্স সোশ্যাল স্টাডিজ সংস্কৃত এই পোস্টগুলোতেই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ ডেট হলো দশ তারিখ মার্চের ওটা ওই ইন্টারভিউটা হবে কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাটে এই দুটো বিদ্যালয়ে একসাথে ইন্টারভিউ হচ্ছে তো দুটো দু জায়গাতে ইন্টারভিউ হচ্ছে একটা কৃষ্ণনগরে হচ্ছে একটা রানাঘাটে হচ্ছে এক কৃষ্ণনগরে যেটা ইন্টারভিউ হবে সেটা তিন তারিখ হচ্ছে মার্চের আর যেটা রানাঘাটে হচ্ছে সেটা দশ তারিখ হচ্ছে এই আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন ওটা আমি বলে দিচ্ছি রানাঘাট ডট কে ডট এসি ডট ইন এই ওয়েবসাইট রয়েছে রানাঘাটের কে আর বিএসএফ কৃষ্ণানগর ডট কে ডট এসি ডট ইন এটা হলো কৃষ্ণনগরের কেভির ওয়েবসাইট এখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই যে অফিসিয়াল যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানেও সব এলিজিবিল ক্রাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে এখানে এজ লিমিটটা দেখবেন এজ লিমিটটা ফর্টি ইয়ার্স দেওয়া আছে ফর্টি ইয়ার্সের মধ্যে হতে হবে এস সি এসটির ক্ষেত্রে যেমন ছাড় থাকে ওইরকমভাবে ছাড় রয়েছে এখানে পুরোপুরি সবগুলোই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে আমি যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে বলেছি এটা ক্ষেত্রেও সেম একই লাগবে আর এখানে অফি যে অ্যাপ্লিকেশান ফর্ম ওই অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখানেই এখানেই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা এইরকম আসবে এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করতে হবে নেম অব দ্য ক্যান্ডিডেট পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন ফাদার হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশান ডিটেলসে দিতে হবে তার সাথে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান সিটেড কি না এক্সপিরিয়েন্স ক্যাটাগরি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার প্লাস ডিক্লারেশন এখানে ক্ষেত্রেও সেম আপনারা এর আগের বারে যেমন বললাম ওইভাবেই আপনারা কি করবেন যে ফটোকপি সব কিছু ডকুমেন্টে নিয়ে যাবেন তার সাথে অরিজিনাল ডকুমেন্টটাও আপনারা নিয়ে যাবেন ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্ট লাগবে প্লাস আধার কার্ড যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপনারা কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন অনেক সময় ঢোকার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে তো এই জন্য অরিজিনাল ডকুমেন্টগুলো অতি অবশ্যই আপনারা নিয়ে যাবেন আর আইডি প্রুফটাও নিয়ে যাবেন আর বললাম যে সব কিছু ফটোকপি নিয়ে যাবেন আর প্লাস তার সাথে যে অ্যাপ্লিকেশান ফর্মটা ওটা পূরণ করে ওয়াক ইন ইন্টারভিউতে যাবেন আর ডিটেলস ইনফরমেশনের জন্য দুটো তো ওয়েবসাইট বলেই দিয়েছি এই টোটাল তিন তিনটে যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে এই তিনটে কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারভিউ রয়েছে যার যেটাতে ইন্টারেস্ট রয়েছে ওনারা অ্যাপ্লাই আপনারা করুন আর এখানে এই যে দুটো যেটা দুটো কেভি আমি বললাম এই যে কেন্দ্রীয় বিদ্যালয় কৃষ্ণনগর আর রানাঘাট এটা দুটো একসাথে হচ্ছে ভেনু এই যে তিন তারিখ আর দশ তারিখ দুটো একসাথে ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা যাদের ইচ্ছুক রয়েছেন তারা অতি অবশ্যই আপনারা যে যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো বলেছি ওখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে আগে পড়ে নিন তারপর অ্যাপ্লাই করে দিন আপনাদের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই নিয়ে যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব